মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন যেই সন্তানকে মা এত কষ্ট করে লালন পালন করলেন সেই সন্তানের কাছ থেকে এমন আচরণ মা কিছুতেই মেনে নিতে পারেন না খুব ভালো করে বুঝবেন মুসলমান বন্ধুগণ যদিও সন্তানের কাছে মা কথা দিয়েছে একটা বারের জন্য তোমাকে দেখতে যাব না কিন্তু তার পরেও মা থাকতে পারেন না কিছুদিন বাদে বাদে লুকিয়ে লুকিয়ে কলেজ লাইফেও সন্তানকে দেখতে যান এভাবে কলেজ লাইফটা শেষ হয়ে গেল সন্তান যখন বড় কোনো একটা উঠেছে হঠাৎ করেই সন্তান তার মায়ের চক্ষের আড়াল হয়ে গেল মা তার সন্তানকে আর খুঁজে পায় না শহরের বড় বড় নামি দামি ভার্সিটিতে খুঁজতে লাগলো কিন্তু সন্তানকে কোথাও খুঁজে পায় না সন্তান ইচ্ছাকৃতভাবেই মায়ের চোখের আড়াল হয়ে গেল মুসলমান বন্ধুগণ মা পাগলের মতো সন্তানকে খুঁজতে লাগলেন শহরের নামি দামি কলেজগুলো ভার্সিটিগুলো খুঁজতে লাগলো এভাবেই পাগলের মতো মা সাত বছর যাবৎ পর্যন্ত দশ বছর পর্যন্ত সন্তানকে খুঁজতে লাগলেন কিন্তু সন্তানকে কোথাও খুঁজতে পায় খুঁজে পায় না মা শেষ পর্যন্ত শহরের হলিতে গলিতে পাগলের মতো ঘুরতে লাগলো মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বসবেন একদিন হঠাৎ করেই মা দেখেন কোন একটা পত্রিকার মধ্যে তার ছেলের ছবি সেলের ছবিটা দেখার সঙ্গে সঙ্গে মায়ের চক্ষুটা উল্টাযা গেল কোনো একজন ভদ্রলোককে ডেকে বলতেছে ভাই এই যে পত্রিকার মধ্যে এই ছেলেটার ছবি দেখা যায় কি কারণে এই ছবিটা ছাপানো হয়েছে আমাকে একটু বলো তখন ওই ভদ্রলোক বলতেছে মা এই যে পত্রিকার মধ্যে ছবিটা দেখা যায় এই ছেলেটা কিছুদিন আগেই এই দেশের সবথেকে বড়ো ভার্সিটি থেকে সবথেকে বড় নাম্বার নিয়ে বেশি নাম্বার নিয়ে পাশ করেছে সরকারিভাবে তাকে বড় অফিসার বানানো হয়েছে যার কারণেই পত্রিকার মধ্যে তার নাম দেওয়া হয়েছে وقضى ربك الا تعبدوا الا اياه وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا تربیت سے تیری میں انجم کے ہم قسمت ہو گھر میرے اجداد کا سرمایہ عزت ہو عمر فر تیری محبت میری خدمت کر رہی میں تیری خدمت کے قابل جب ہو মাই তে খিদমত কে কাবিল যাব হো মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন কুরআনুল কারীমের ১৭ নম্বর সূরা সূরাত বনি ইসরাঈলের ২৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওক গরবুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়াহুল ওয়ালি আল্লাহ পাক আল্লাহফাক রব্বুলা বলেন আমি আল্লাহতালার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হলো তোমরা তোমাদের রবের ইবাদত করবে তোমরা তোমাদের রবের সঙ্গে কোনো কিছুকে শরিক করতে পারবে না এটা হলো আমি আল্লাহ তালার পক্ষ থেকে এক নাম্বারের চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত এরপরে আমি আল্লাহ তালার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হল তোমরা তোমাদের রবের ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার ইবাদত করবে মা বাবার খেদমত করবে মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে খবরদার খবরদার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার প্রতি ইহসান করবে কোন পদ্ধতিতে কোন প্রক্রিয়ায় মা বাবার প্রতি ইহসান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে সুন্দর বর্ণনা দিয়েছেন আয়াতের পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর বর্ণনা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইмма ইয়া বুলুগান ইনদাকাল কিবার আহাদুহুমা আউকিলাহু মা ফালাতা কুল্লাহুমা উফি ওয়া তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলা কারীমা বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে মা বাবা যখন বার্ধক্যে উপনীত হবে অথবা মা বাবার মধ্য থেকে কোনো একজন যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের সঙ্গে তোমরা ভালো আচরণ করবে সদ আচরণ করবে খবরদার খবরদার এমন আচরণ তোমরা তাদের সঙ্গে না। যেই আচরণের কারণে তারা দিলের মধ্যে কষ্ট পায় আর জবান থেকে উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করে অথবা তাদের প্রতি বিরক্ত হয়ে তোমরা তোমাদের জবান দিয়ে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করতে পারবা না এরপরে কি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বর্ণনা দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকফিদালাহুমা জনাহদুল্লি মিন আররহমতি ওয়াকুররব্বিরহামহুমা কামা রাব্বায়ানী সগীরা বলেন না আল্লাহু আকবার আল্লাহ পাক আলামিন বলেন তোমরা তোমাদের মা বাবার পদতলে তোমাদের ভালোবাসার ডানা কে বিছিয়ে দিবে মা বাবার সামনে মাথা নত করে কথা বলবে খবরদার মা বাবার সামনে উচ্চবাচ্চ করতে পারবে না তাদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলবে তাদেরকে আদর সোহাগ ভালোবাসা মুহাব্বত দিবে আর আমি আল্লাহ তালার কাছে দোয়া করবে রব্বির হাম কামা রব্বায়ানি সগির হায় আল্লাহ আপনি আমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া করুন যেমন দয়া আর করুণা তারা আমাদেরকে ছোটবেলায় করেছে আপনি আমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া আর করুণা করুন ওনারা যেভাবে আমাদের উপরে ছোট্টবেলায় দয়া করেছেন মহাব্বাদ করেছেন ভালোবাসা দিয়েছেন মহাতারা মাহাজির খুব ভালো করে বুঝবেন দুনিয়াতে আমার আপনার অনেক ভালোবাসার মানুষ থাকতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের অনেক বেশি মহাব্বাত ভালোবাসা থাকতে পারে ঘরের স্ত্রীর সঙ্গে অনেক বেশি মহাব্বাত ভালোবাসা থাকতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে অনেক দীর্ঘ সময়ের মহাব্বাত ভালোবাসা থাকতে পারে আপনি মনে করতেছেন এই মানুষটা আমাকে এত ভালোবাসে আমাকে ছাড়া একবেলা বেলা খানাও খায় না বাথরুমে গেলেও আমাকে বলে তারপরে বাথরুমে যায় কথা বলেন ঠিক কি না আপনি চিন্তা করতেছেন সে আমাকে এত মোহাব্বত করে এত ভালোবাসে তার জন্য আপনি পাগল পারা অথচ দেখবেন কোন এক স্বার্থের জায়গায় টান লাগলে ওই ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে কথা বলেন ঠিক কি না এমন অনেক নজির আছে স্বামী লক্ষ লক্ষ টাকা কামাই করে স্ত্রীর যত শখ আল্লাদ আছে কিছু পূরণ করে তারপরেও স্ত্রী স্বামীর কাছে থাকতে রাজি না কথা বলেন ঠিক কিনা পাঁচ বছর সাত বছর দশ বছর যাবৎ স্কুল লাইফ থেকে ভার্সিটি লাইফ পর্যন্ত প্রেম করেছেন গার্লফ্রেন্ডের সঙ্গে বয়ফ্রেন্ডের সঙ্গে গভীর প্রেম স্বার্থের জায়গায় টান লাগলে দেখবেন ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু মা তার সন্তানকে এমন মহাব্বাত করেন ভালোবাসেন মায়ের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না কথা বলেন ঠিক না সন্তানকে মা যতটা মোহাব্বত করে ছোট্ট থেকে একটু একটু করে বড় করেছেন পৃথিবীর কোন মানুষ এই ভালোবাসার দৃষ্টান্ত রাখতে পারে না দেখবেন যারা প্রবাস জীবন কাটান বিদেশে গিয়েছেন বিদেশে অনেক টাকা ইনকাম করেন ছোট ভাই ফোন দিয়ে বলে ভাই বাড়িতে আসার সময় আমার জন্য একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নিয়ে আসবে কথা বলেন ঠিক না বন ফোন দিয়ে বলে দামি একটা মেকআপ বক্স নিয়ে আসবে স্ত্রী ফোন দিয়ে বলে আমার জন্য ভারী ভারী গহনা নিয়ে আসবে সন্তান যখন মাকে ফোন দেয় মাকে ফোন দিয়ে বলে মা সকলেই তো তার আবদার জানালো তুমি আমার থেকে কি চাও মা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে বাবা আমি তোমার কাছে কিছুই চাই না আমি শুধু চাই আমার কলিজার টুকরা সন্তানটা আমার বুকে ফিরে আসুক কথা বলেন ঠিক কিনা এটার নাম হলো মা নিঃস্বার্থভাবে যিনি দুনিয়ার মধ্যে মোহাব্বত করেন ভালোবাসেন কুলাঙ্গার সন্তান নাফরমান সন্তান ছোট্টবেলা থেকে যেই মা এত কষ্ট করে যেই মা নিজের সকাল সব কিছু ভুলে সন্তানকে মানুষের মতো মানুষ করে নাফরমান সন্তান বড় হয়ে ওই মাকে ভুলে যায় কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার জন্য সন্তানকে এমন দোয়া কেন শিক্ষা দিলেন খুব ভালো করে বুঝবেন আল্লাহ তাআলা কেন এই দোয়াটাই শিক্ষা দিলেন তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে রব্বির মা কামা রব্বায়ানি সগীরা তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে আমি আল্লাহ তাআলা যেন তোমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া আর করুণা করি তোমাদের মা বাবা তোমাদের প্রতি যেমন দয়া আর করুনা করেছেন সন্তানকে দোয়াটাই কেন শিক্ষা দিলেন মা বাবার জন্য আল্লাহ তাআলা সন্তানকে তো এমন দোয়াও শিক্ষা দিতে পারতেন তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহ তালার কাছে দোয়া করবে আল্লাহ আপনি আমাদের মা বাবার জিন্দিগির সমস্ত গোনা খাতাগুলোকে মাফ করে দেন অথবা আল্লাহ তালা সন্তানকে মা বাবার জন্য এমন দোয়াও শিক্ষা দিতে পারতেন ওগো আল্লাহ আপনি আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন অথবা আল্লাহ তালা সন্তানকে মা বাবার জন্য এমন দোয়াও শিক্ষা দিতে পারতেন যে তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহ তালার কাছে দোয়া করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানো তোমাদের মা বাবার কবরের সোয়াল জবাবকে সহজ করে দেই। মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন সন্তানকে আল্লাহ মা বাবার জন্য এমন দোয়ত শিক্ষা দিতে পারতেন তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে আমি আল্লাহ তালা যেন হাসরের ময়দানে তাদের হিসাব নিকাশকে সহজ করে দেই অথবা আল্লাহ সন্তানকে মা বাবার জন্য এমন দোয়াহত শিক্ষা দিতে পারতেন তোমরা তোমাদের মা বাবার জন্য যেমন দয়া তোমাদের প্রতি ছোট্ট করেছেন মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন সন্তানকে আল্লাহ তালা এমন দয়াই কেন শিক্ষা দিলেন মুফাসন এ কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন আল্লাহ তালা সন্তানকে মা বাবার জন্য এমন দোয়া এ কারণেই শিক্ষা দিয়েছেন পৃথিবীর কোনো মানুষ মা বাবা তার সন্তানকে ছোট্টবেলা থেকে যেভাবে আদর যত্ন মোহাব্বাত ভালোবাসা দিয়ে বড় করে পৃথিবীর কোনো মানুষ এমন ভালোবাসার দৃষ্টান্ত রাখতে পারে না বলেন সোবাহান আল্লাহ মুসলমান ভাইরালি আমার খুব ভালো করে বুঝবেন একজন মা তার সন্তানকে ছোট্টবেলা থেকে কেমন মোহাব্বত করেন ভালোবাসেন কেমন দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে বড় করেন এটা বোঝানোর জন্য বাস্তব জীবন থেকে কিছু উদাহরণ আপনাদেরকে দিলে দশ মাস দশ দিন পর্যন্ত মা একটা বেলার জন্য ভালো করে খেতে পারেন নাই দশ মাস দশ দিন পর্যন্ত বিছানাতে ভালো করে ঘুমাতে পারেন নাই মা যখন ডানকাত হয় মা চিন্তা করে ডান দিকে কাত হলে না জানি আমার সন্তানের কোথায় আঘাত লেগে যাবে মা যখন বাম দিকে কাত হবে মা চিন্তা করে বাম দিকে কাত হলে না জানি আমার সন্তানের কোথায় আঘাত লেগে যাবে মা ঘুমের মধ্যে বিভোর রাতের মধ্যে গভীর রাত্রে হঠাৎ করেই মায়ের কলেজার মধ্যে লাথি মেরে দেয় সন্তান মা চিৎকার দিয়ে দাঁড়িয়ে যায় এমন অনেক রাত তো কাটে যেই মা নির্ঘুম অবস্থায় বসে থেকে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দেয় কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন সন্তানকে শুধুমাত্র পেটের মধ্যে রাখতেই যে মা কষ্ট করেছে তা কিন্তু নয় বরং সন্তানকে যখন দুনিয়াতে আনবেন মা যখন সন্তানকে প্রসব করবেন তখন কতটা কষ্ট করেছেন একজন মা সন্তানকে নর্মাল ডেলিভারি করতে গিয়ে যতটা কষ্ট সহ্য করেন পৃথিবীর কোনো মানুষ এমন কষ্ট সহ্য করার ক্ষমতা রাখে না মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন ডাক্তার বিজ্ঞানী যারা আছে তারা বলেন একজন সুস্থ মানুষ তার শরীরের মধ্যে সর্বোচ্চ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে এর বেশি ব্যথা যদি তার শরীরে দেওয়া যায় ওই মানুষটার সঙ্গে সঙ্গে ওই জায়গায় মারা যাবেন ডেট হয়ে যাবে অথচ একজন মা যখন নরমাল ডেলিভারি করেন ওই মাকে সাতান্ন ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে হয় যদি কোনো ডাক্তারকে প্রশ্ন করা যায় ও ভাই ডাক্তার যেখানে একজন সুস্থ মানুষ সর্বোচ্চ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারেন এর বেশি ব্যথা দিলে ওই মানুষটা সঙ্গে সঙ্গে মারা যাবে তাহলে কিভাবে একজন মা ডেলিভারি করতে গিয়ে সাতান্ন ইউনিটের বেশি ব্যথা সহ্য করার পরে মা বেঁচে থাকে ডাক্তারের কাছে কোনো অ্যান্সার থাকে না ডাক্তার আসমানের দিকে তাঙ্গুলি উঁচু উঁচু করে দেখায় আর বলে সৃষ্টিকর্তার কুদরতি ফাইসালা সারা মা দুনিয়াতে বেঁচে থাকার কথা না মুসলমান ভাইরারি আমার খুব ভালো করে বুঝবেন শুধু যে সন্তানকে গর্ভপাত ঘটিয়ে ভূমিষ্ঠ করেই মায়ের দায়িত্ব ফুরে যায় তা কিন্তু নয় মা যখন সন্তান প্রসব করেন তারপরে সন্তানকে মানুষ করতে মাকে আবার নতুন অভিজ্ঞতার শিকার হতে হয় মুসলমান বন্ধুগণ সন্তান পেশাব করে দেন পায়খানা করে দেন মা সেটা নিজে হাতে পরিষ্কার করে শুধু তাই নয় দুই বছর আড়াই বছর যাবত পর্যন্ত সন্তানকে বুকের দুধ পান করান আমি আর আপনি মায়ের যে কত লিটার বুকের দুধ পান করেছি তার কোনো অন্তর নাই বলুন তো দেখি এক ধার দুধের দাম শোধ দেওয়ার ক্ষমতা আমাদের আছে নাকি মা যে আমাদেরকে এত কষ্ট করে মানুষ করেছেন এত কষ্ট করে পেটের মধ্যে ধারণ করলেন যতদিন পর্যন্ত মায়ের পেটের মধ্যে ছিলাম মা একটা বেলার জন্য ভালো করে খেতে পারেন নাই অথচ নাফারমান সন্তান বড় হয়েছে মা এত কষ্ট করে শখ আল্লাহ সব কিছু ভুলে সন্তানকে মানুষ করলো ডাক্তার বানালো ইঞ্জিনিয়ার বানিয়েছে লয়াল বানিয়েছে জজ ব্যারিস্টার বানিয়েছে সন্তান ঢাকার শহরে থাকে বড় ফ্ল্যাট নিয়ে থাকে বড় বাড়ি নিয়ে থাকে বড় গাড়ি নিয়ে চলে অথচ মা গ্রামের বাড়িতে বছরের পর বছর রোগাক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় পড়ে আছে মাকে বছরে একবার দেখতে আসবে সন্তানের এই সময়টুকু হয় না কথা বলেন ঠিক কিনা সন্তানের এইটুক সময় পর্যন্ত হয় না মাকে একবেলা খেতে দিতে হবে এটা তার কাছে বড় জুলুম হয়ে যায় কথা বলেন কথা বলেন যেই মা সন্তান পেটের মধ্যে রাখতে দশ মাস দশ দিন একবেলার জন্য ঠিকমতো খেতে পারেন নাই ওই মাকে সন্তান একবেলা খেতে দিবে এটা তার কাছে বড় জুলুম হয়ে যায় বউয়ের কান পড়া শুনে বউয়ের কথা শুনে মাকে সংসার থেকে আলাদা করে এমন সন্তান আছে না নাই এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই আছে মা যে কত বড় নিয়ামত সন্তানের জন্য সন্তান তো এটা জানে না জানবে কেমন করে অত কোরআনটা খুলে পড়তে জানে না আল্লাহ তালা সন্তানকে সন্তানের জন্য মাকে কত বড় নিয়ামত বানিয়েছেন কথা বলেন ঠিক কি না মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে ঠিক কিনা বলেন মা কেন এত দামি জানে নাশকলে জানতো যদি পরতো দেখে কোরআন হাদিস খুলে একটি হজার সোয়াব মিলে কবুল হজার সোয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে নাশকলে জানতো যদি পরতো দেখে কোরআন হাদিস খুলে মা কেন এত দামি জানে না নাশকলে জানতো যদি পড়তো দেখে কোরানা হাদিস খুলে দশ মাস দশ দিন গর্ভে দারুণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা দশ মাস দশ দিন গর্ভে দারুন করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত না মাকে কষ্ট দিলে আল্লাহর মাকে কষ্ট দিলে আল্লাহর মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন না খুলে মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পরতো দেখে কোরআন হাদিস খুলে দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ কলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ কলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ কিভাবে সেই মা কে সন্তান কিভাবে সেই মা কে সন্তান মা কেন এত দামি জানে না জানতো যদি পরতো দেখে হাদিস খুলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পরতো দেখে হাদিস খুলে একটি হাজার সোয়াব মিলে কবুল হাজার সোয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে বলেন ঠিক কি না মায়ের চেহারার দিকে একবার তাকালেই কবুল হাজার সোয়াব বলেন না সোহানাল্লাহ মুসলমান আমার আমি আমার নিজের কথাই বলি মাহফিল শেষ করে বাড়িতে ফিরিতে অনেক সময় রাত একটা দুইটা বেজে যায় বাড়িতে গিয়ে দরজার মধ্যে ন করার সঙ্গে সঙ্গে মা দরজাটা খুলে দেয় মাকে ডেকে বলি মা এত রাত হয়েছে তুমি কি এখনো ঘুমাও নাই মা সঙ্গে সঙ্গে জবাব দেয় অগো বাবা যতক্ষণ পর্যন্ত তুমি বাহিরে থাকো ততক্ষণ পর্যন্ত আমি চোখটা মিলতে পারি না বিছানার মধ্যে পিট লাগাইতে পারি না আমার বড় টেনশন হয় বড় চিন্তা হয় এজন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান তোমার কোরআনে দাওয়াত নিয়ে গিয়েছে ওগো আল্লাহ তুমি আমার কলিজার টুকরার সন্তানটাকে আমার কাছে ফিরাইয়া দাও মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন মায়ের মুখের মধ্যে মধ্যে দুইটা হাত মাকে আদর আর আল্লাহকে ডেকে বলি আল্লাহ এমন একটা সময় তোমার কাছে দুইটা হাত তুলেছি ফরিয়াদ করতে গো আল্লাহ যেই সময়টা তাহাজ্জের সময় দোয়া কবুলের সময় তোমার হাবিব বলেছেন এই মধ্য রজনীতে তুমি নাকি দুনিয়ার আসমানে চলে আসো আর বান্দাকে ডাকতে থাকো আর বলতে থাকো বান্দা তোমাদের কার কি চাওয়ার আছে আমি আমি আল্লাহর কাছে চাও আল্লাহ আলামিন তোমাদেরকে দিয়ে দেব। কার গোনা মাফ চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা গোনামাফ করে দেব। কার রিজিক চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তাদেরকে রিজিক দিয়ে দেব কে নি সন্তান আছো সন্তান হয় না আমি আল্লাহর কাছে সন্তান চাও আমি আল্লাহ তালা তাকে সন্তান দিয়ে দেব আল্লাহর কাছে দুটা হাত তুলে দোয়া করি আল্লাহ এই দোয়া কবুলের সময় তোমার কাছে দুটা হাত বাড়িয়ে দিলাম ওগো আল্লাহ তুমি আমার মায়ের নেক হায়াত দাস করিয়ে দাও মায়ের জিন্দিগির গুণাগুলোকে মাফ করে দাও ওগো আল্লাহ আমি আব্দুল মমিন জিহাদি এই পর্যন্ত তোমার বাইতুল্লার মুসাফির হওয়ার ভাগ্য আমার হয় নাই অগো আল্লাহ ঘরের মধ্যে যেই বাইতুল্লাকে তুমি রেখেছ তোমার হাবিব বলেছেন মায়ের চেহারার দিকে যদি কোনো সন্তান ভালোবাসার দৃষ্টিতে তাকাই তুমি নাকি আমল লামায় একটা কবুল হজের সোয়াব লেখে দাও অগো আল্লাহ এই গভীর রজনীতে বাড়িতে ফিরে মায়ের চেহারার দেখি একবার ভালোবাসার দৃষ্টিতে তাকাইলাম মাকে আদর করলাম বুকের মধ্যে জড়িয়ে ধরলাম কপালের মধ্যে একটা চুম্বন দিলাম আল্লাহ তুমি আমার একটা কবুল হজের দিও মুসলমান ভাইরারি আমার খুব ভালো করে বুঝবেন একজন সন্তানের জন্য মা যে কত বড় নেহাবত এটা সন্তান তো জানে না সন্তান যদি জানতো মায়ের দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পেত না কথা বলেন ঠিক কি মায়ের সঙ্গে উচ্চ করতে পারতো না বউয়ের কথা শুনে বইয়ের কান শুনে মাকে আঘাত করতে পারত না মাকে সংসার থেকে আলাদা করতে পারত না কথা বলেন ঠিক কি না মুসলমান বন্ধুগণ মা যদি আমার আপনার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আমার জন্য আল্লাহর জান্নাত আর মা বাবা যদি আমার কোনো আচরণের কারণে আমার আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাই যত বড় আল্লাহর অলি আমি পীর বুজুর্গ হই না কেন আর মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি হই না কেন আর যত বড় দান বীর হই না কেন আল্লাহর জান্নাত আমার মিলবে না কথা বলেন ঠিক কি না বিশ্বনবীজি এ কারণেই তো বলেন হুমা জান্নাতু ওয়া নারুকা তোমার মা বাবা হলো তোমার জান্নাত আবার তোমার মা বাবা হলো তোমার জাহান্নাম তোমার আচরণের কারণে তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ তালা জান্নাতের সব কোটি দরজা তোমার জন্য উন্মুক্ত করে দিবে যেই রাস্তা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতের মধ্যে ঢুকতে পারবে আর যদি কোনো কারণে তোমার আচরণের কারণে তোমার মা দিনের মধ্যে কষ্ট পাই আল্লাহর জান্নাত তোমার অর্জন হবে না আল্লাহর জাহান্নামের আগুন থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না জান্নাতের চাবি আমার মা ও মাগো জান্নাতের চাবি আমার মা বলেন না আমার সঙ্গে জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা মা যার বেছে নাই তার মতো দুঃখী না যার বেছে নাই তার মতো দুঃখী নাই খালা ফুবো মায়ের মতো না ও মাগো গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা ও মাগো গো চাবি আমার মা যার বেচে নাই তার মতো দুঃখী না মা যার বেচে নাই তার মতো দুঃখী নাই খালাফ বো মায়ের মতো না ও মাগো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা ও মাগো জান্নাতের চাবি আমার মা বলেন হাবা মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন এ কারণেই তো বিশ্বনবীজি বলেন আল জান্নাতু আকদামিল উম্মাহাত তোমার মাইনে পদতলে হলো তোমার জান্নাত জান্নাত যদি অর্জন করতে চাও মসজিদের মধ্যে গিয়ে তোমাকে সেজদাই পড়ে থাকতে হবে না পীরের দরবারে গিয়ে তোমাকে পড়ে থাকতে হবে না তাবলিকে যাওয়া লাগবে না পীরের দরবারে যাওয়া লাগবে না চিল্লাই যাওয়া লাগবে না এর মানে আমি এগুলোকে অস্বীকার করি না মায়ের যদি খেদমত তুমি করতে পারো মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহর জান্নাত তোমার জন্য বিশ্ব নবীর একজন সাহাবী নবীজিকে সে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার সঙ্গে জিহাদে যেতে চাই নবীজি বললেন শুনেছি তোমার ঘরে নাকি মা আছে অসুস্থ মা সাহাবী বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো ঠিকই শুনেছেন আল্লাহর নবীজি বললেন জিহাদে যাওয়ার চাইতে তোমার মায়ের খেদমত করা এটা তোমার জন্য বেশি ফজিলতপূর্ণ বলেন না সোবাহান আল্লাহ অথচ জিহাদ সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায় যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হবেন আল্লা তকুল আলমিন তার জিন্দিগির ছোট বড় সমস্ত গোনাগুলোকে মাফ করে দিবেন কোনো হিসাব তারা নাই সঙ্গে সঙ্গে জান্নাতের সবুজ একটা পাখির মধ্যে তার রোহটা ঢুকিয়ে দিয়ে জান্নাতের মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হবে আর যারা আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হবে তাদের মৃত্যুর যন্ত্রণা হলো পিঁপড়া কামড় দিলে যেই যন্ত্রণা হয় সেই যন্ত্রণা জান্নাতে যাওয়ার পরে কেউ জান্নাত থেকে আর বাড়াইতে চাইবে না জান্নাত থেকে আর কেউ বের হতে চাইবে না শুধুমাত্র যারা আল্লাহর রাস্তায় করে শহীদ হয়েছে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে বলবে আল্লাহ আপনি আমাদেরকে এমন জীবন দান করুন আমরা আপনার রাস্তায় জেহাদ করে শহীদ হয়ে আবার হাজার বার আমরা মৃত্যুবরণ করতে চাই বলেন সোবাহান আল্লাহ ইসলামের জেহাদকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে তারপরে জেহাদের চাইতে মা বাবার খেদমতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ফজিলতপূর্ণ করেছেন মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন এজন্য আমি আপনাদেরকে বলতে চাই খবরদার খবরদার মা যদি জালেম হয় মা যদি কাফের মুশরিক বেঈমান হয় তারপরেও মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না মা যদি সন্তানের উপরে জুলুম করে মা যদি সন্তানের উপরে জুলুম করে অনেক সময় দেখা যায় এক মায়ের দুইটা সন্তান আছে তো মা ওয়ারেসের সম্পত্তি একজনকে একটু বেশি দিয়েছে একজনকে একটু কম দিয়েছে করে কিনা অনেক সময় করে একজন দুর্বল আছে একটু তাকে একটু বেশি দেয় তো দেখবেন যাকে বেশি দেয় যাকে কম দেয় ও মায়ের সঙ্গে আর সম্পর্ক রাখে না বলে তুমি তো তোমার অমোঘ সওয়ালকে বেশি ভালোবাসো আমার কাছে কেন আসছো কথা বলেন কথা বলেন মস্তারম হাজরিন আপনার মা বাবা আপনাকে যদি ওয়ারিসের সম্পত্তি থেকে পরিপূর্ণরূপে বঞ্চিত করে তারপরেও আপনি মায়ের উপরে উচ্চ করতে পারবেন না তারপরেও আপনার উপরে ফরজ আইন আইন ফরজে দেখাশোনা করবেন কথা বলেন ঠিক কি না কিন্তু কুলাঙ্গার সন্তান যেই মা ভরা যৌবন নিয়ে স্বামীর ঘরে আসছিল সন্তানকে মানুষ করতে গিয়ে তার যৌবন হারিয়েছে জীবন হারিয়েছে শখ সব কিছু হারিয়েছে সন্তানকে মানুষের মতো মানুষ করবে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে লয়ার বানাবে জজ ব্যারিস্টার বানাবে সন্তান বড় হওয়ার পরে বড় অফিসার হওয়ার পরে তার রাজপ্রাসাদের মধ্যে আর তখন মা বাবার জায়গা হয় না কথা বলেন ঠিক কিনা মা বাবাকে গ্রামের বাড়িতে ফেলায় রাখে মা বাবাকে গ্রামের বাড়িতে ফেলায় রাখে দেখতেও একদিনকার জন্য আসে না ঢাকায় বড় বাড়ি নিয়ে বড় গাড়ি নিয়ে থাকে সন্তান নিয়ে বিমল বাচ্চা নিয়ে সুখে শান্তিতে বসবাস করে মাকে একটা বার দেখতে আসবে এই সুযোগটুকু কুলাঙ্গার সন্তানের হয় না কথা বলেন না। মুসলমান আমার দিল বুঝবেন কথাগুলো এ কথাগুলি বলতেই একজন দুখিনী মায়ের ঘটনা আমার মনে পড়ে গেল এই ঘটনাটা বলেই আমি আমার আলোচনার ইতি টানব যেহেতু রাত অনেক গভীর হয়েছে আমি আপনাদেরকে আর কষ্ট দেব না খুব ভালো করে বুঝবেন একজন দুখিনী মা যার পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল একজন মা সন্তানকে এতটা কষ্ট করে লালন পালন করার পরেও সন্তান কেমন নাফরমান হয় এটা বোঝানোর জন্যই ঘটনা ঘটনাটা আপনাদেরকে শোনাচ্ছি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন একজন দুখিনী মা পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল বলুন তো দেখি এমন সন্তানকে মানুষ করা ওই মায়ের জন্য কঠিন বিষয় কি কিনা কিন্তু মা চিন্তা করলেন আমার সন্তানকে মানুষ করতে যতটা কঠিনই হোক না কেন যতটা বিপদই হোক না কেন আমি আমার সন্তানটাকে হেলাই খেলাই নষ্ট হতে দেব না আমি হব তার বাবা আমি হব তার মা যত কষ্ট করে হোক না কেন আমি আমার সন্তানটাকে বড় ডাক্তার বানাবো বড় ইঞ্জিনিয়ার বানাবো বড় লয়ার বানাবো বড় অফিসার বানাবো মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন এক পর্যায়ে সন্তান যখন একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে বড় হতে লাগলো মা মানুষের বাড়িতে কাজ করে মানুষের কাছে ভিক্ষা করে সন্তানকে ভালো একটা নামি দামি স্কুলে ভর্তি করে দিল যেহেতু সন্তানকে বড় অফিসার বানাবে এজন্যে সন্তানকে তো বড় ভালো স্কুলে পড়াইতে হবে কথা বলেন ঠিক না মা মানুষের বাড়িতে কাজ করে মানুষের বাড়িতে কাজ করে ভিক্ষা করে সন্তানকে ভালো লেখাপড়া হওয়ার জন্য শহরের নামি দামি একটি স্কুলে ভর্তি করে দিল হোস্টেলে থেকে লেখাপড়ার ব্যবস্থা করে দিল মুসলমান বন্ধুগণ সন্তানকে মা দূর কোনো এক জায়গায় রেখে আসলেও সন্তানের কাছেই মায়ের দিলটা পড়ে থাকে কথা বলেন ঠিক না সন্তান যত দূরেই থাকুক না কেন মায়ের দিনটা কিন্তু ওই সন্তানের কাছে গিয়েই পড়ে থাকে বলেন ঠিক কি না মুসলমান ভাইরারি আমার মা এদিকে মানুষের বাড়িতে কাজ করে আর সন্তানকে শহরের নামি দামি কোনো হোস্টেলে রেখে আসছে। সন্তানকে দুদিন পরে পরেই দেখতে মনে চাই মুসলমান বন্ধুগণ এই জন্য মা দুই দিন বাদে বাদেই সন্তানকে দেখতে যাই কিন্তু মা কিছুদিন যেতে না যেতেই একটা বিষয় লক্ষ্য করলেন আমি যে বারবার আমার সন্তানটাকে দেখতে আসি আমার সন্তান এই বিষয়টা পছন্দ করেন না মুসলমান ভাইরালি আমার খুব ভালো করে বুঝবেন এভাবেই স্কুল লাইফ শেষ হয়ে গেল সন্তান যখন কলেজ লাইফে উঠবে একদিন সন্তান মাকে ডেকে বলতেছেন মা আমি আপনাকে একটা সিরিয়াস কথা বলতে চাই মা বললেন বাবা বলো কি বলতে চাও সন্তান বলতেছেন মা তুমি যে আমাকে কদিন বাদে বাদেই আমার ক্যাম্পাসে আমাকে দেখতে যাও এই বিষয়টা আমার ভালো লাগে না আমি পছন্দ করি না এখন আমি কলেজ লেভেলে উঠেছি খবরদার কলেজে আমাকে একটা বারের জন্য দেখার জন্য আসবে না তোমার কালো চেহারা তারপরে আবার মধ্যে একটা চোখ নাই এই যে বড় জীর্ণ শীর্ণ অবস্থায় সেরা ফাটা পোশাক পরে তুমি আমার ক্যাম্পাসে যাও আর আমার বন্ধু বান্ধবেরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে এই অবস্থায় তুমি আমাকে আর আমার কলেজে দেখতে যেতে পারবে না আমি আমার বন্ধু বান্ধবের আর হাসির পাত্র হতে চাই না মা বড় কষ্ট পেলো কিছু বলল না সন্তানকে শুধু একটা কথাই বলল অগো সন্তান তুমি আমার কলিজার টুকরা সন্তান তুমি ছাড়া তো দুনিয়াতে আমার কেউ নাই তোমাকে একটা দিন না দেখলে আমি মা থাকতে পারি না এজন্যই বারবার আমি তোমাকে দেখার জন্য ছুটে যাই আমার একটা চক্ষু নাই আমাকে দেখতে বড়। ভয়ঙ্কর দেখা যায় জিন্ন শিন্ন চেহারা আর জিন্ন শিন্ন সেরা ফেটা পোশাক নিয়ে তোমাকে দেখতে যাই ওগো বাবা যেহেতু তোমার বন্ধুরা এ কারণেই তোমার ওপর হাসি ঠাট্টা করে যাও আমি তোমাকে কথা দিলাম কলেজ লাইফে তোমাকে একটা বারের জন্য দেখতে যাব না মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন যেই সন্তানকে মা এত কষ্ট করে লালন পালন করলেন সেই সন্তানের কাছ থেকে এমন আচরণ না না কিছুতেই মেনে নিতে পারেন খুব ভালো করে বুঝবেন মুসলমান যদিও সন্তানের কাছে মা কথা দিয়েছে একটা বারের জন্য তোমাকে দেখতে যাব না কিন্তু তারপরেও মা থাকতে পারেন না কিছুদিন বাদে বাদেই লুকিয়ে লুকিয়ে কলেজ লাইফেও সন্তানকে দেখতে যান এভাবে কলেজ লাইফটা শেষ হয়ে গেল সন্তান যখন বড় কোনো একটা উঠেছে হঠাৎ করেই সন্তান তার মায়ের চোখের আড়াল হয়ে গেল সন্তানকে আর খুঁজে পায় না শহরের বড় বড় নামি দামি ভার্সিটিতে খুঁজতে লাগলো কিন্তু সন্তানকে কোথাও খুঁজে পায় না সন্তান ইচ্ছাকৃতভাবেই মায়ের চোখের আড়াল হয়ে গেল মুসলমান বন্ধুগণ মা পাগলের মতো সন্তানকে খুঁজতে লাগলেন শহরের নামি দামি কলেজগুলো ভার্সিটিগুলো খুঁজতে লাগলো এভাবেই পাগলের মতো মা সাত বছর যাবৎ পর্যন্ত দশ বছর পর্যন্ত সন্তানকে খুঁজতে লাগলেন কিন্তু সন্তানকে কোথাও খুঁজতে পায় খুঁজে পায় না মা শেষ পর্যন্ত শহরের হলিতে গলিতে পাগলের মতো ঘুরতে লাগলো মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বসবেন একদিন হঠাৎ করেই মা দেখেন কোন একটা পত্রিকার মধ্যে তার ছেলের ছবি সেলের ছবিটা দেখার সঙ্গে সঙ্গে মায়ের চক্ষুটা উল্টাযা গেল কোনো একজন ভদ্রলোককে ডেকে বলতেছে ভাই এই যে পত্রিকার মধ্যে এই ছেলেটার ছবি দেখা যায় কি কারণে এই ছবিটা ছাপানো হয়েছে আমাকে একটু বলো তখন ওই ভদ্রলোক বলতেছে মা এই যে পত্রিকার মধ্যে ছবিটা দেখা যায় এই ছেলেটা কিছুদিন আগেই এই দেশের সবথেকে বড়ো ভার্সিটি থেকে সবথেকে বড় নাম্বার নিয়ে বেশি নাম্বার নিয়ে পাশ করেছে সরকারিভাবে তাকে বড় অফিসার বানানো হয়েছে যার কারণেই পত্রিকার মধ্যে তার নাম দেওয়া হয়েছে ভালো করে বুঝবেন এই কথা মা শোনার সঙ্গে সঙ্গে মা খুশিতে আত্মহারাপ আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে বলে আল্লাহ আমার সন্তান আজকে দশ বছর যাবৎ আমার থেকে আত্মগোপন করেছে আমার কোনো দুঃখ নাই আমি আমার দিলের মধ্যে যেই স্বপ্নটা লালন করতাম আমার সন্তান একদিন বড় অফিসার হবে বড় ডাক্তার হবে সরকারি কোন বড় কর্মচারী হবে আজকে তো তুমি আমার দিলের ইচ্ছা পূরণ করেছ আমার সন্তান আমার চক্ষু আড়াল হয়েছে তাতে কি হয়েছে আমার সন্তান তো ভালো আছে এটাই তোমার কাছে হাজারো লাখ কোটি সুখুরিয়া আর শেষ করে। মুসলমান ভাইরালি আমার খুব ভালো করে বুঝবেন মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন মা ওই পত্রিকার কাগজটা বারবার দেখে আর একবার মুখের মধ্যে নিয়ে চুমা দেয় একবার চোখের মধ্যে লাগায় একবার বুকের মধ্যে জরায়া ধরে খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন মুসলমান বন্ধুগণ মা শেষ পর্যন্ত চিন্তা করলেন যেহেতু আমার সন্তানটা এই শহরের মধ্যেই থাকে তাহলে শহরের কোনো এক জায়গায় আমি আমার সন্তানকে খুঁজে পাব মা তার সন্তানকে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে একদিন পেয়েও গেলেন সন্তানের বাড়িতে গিয়ে যখন কনিং বেলের মধ্যে টিপ দিয়েছেন সঙ্গে সঙ্গে ফুটফুটে একটা সুন্দর ছোট্ট মেয়ে বের হয়ে আসছে বের হয়ে এসে ওই বুড়ি মাকে দেখার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বাবাকে ডেকে বলতেছে বাবা আমাদের বাড়ির দরজায় এমন একজন অদ্ভুত মহিলা এসেছে যার চেহারার মধ্যে একটা চোখ নাই দেখতে বড় কালো কুষ্ঠি দেখা যায় দেখেই তো আমি বড় ভয় পেয়ে গিয়েছি তাড়াতাড়ি এই মহিলাকে এই বুড়াকে আমাদের বাড়ির দরজা থেকে সরাও নাফারমান সন্তান দরজায় এসে দেখে এটা তো আর কেউ না এ তো এটা তো হলো তার মা কিন্তু সন্তানের দিলের মধ্যে তো মায়ের প্রতি মোহাব্বত ভালোবাসা নাই সঙ্গে সঙ্গে বলো বলো চোখ করে মাকে গালমন্দ করতে লাগলো আর মাকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দিতে লাগলো আর বলতে লাগলো সারা জীবনে আমাকে জ্বালিয়েছ এতে তোমার শান্তি হয় নাই আজকে আমার সন্তানদের কেউ আবার জ্বালানোর জন্য আসছো যাও 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 কোনো দিন তুমি আমার বাড়িতে আসবা না আমি যে তোমার সন্তান এই পরিচয় আমি দিতে চাই না মুসলমান ভাইরারি আমার খুব ভালো করে বুঝবেন এক মা কান্না করতে করতে দেশের বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে যেই বাড়িতে বসবাস করতেন সন্তানকে লালন পালন করতে গিয়ে তো অনেক আগেই বাড়িটা বিক্রি করে দিয়েছেন যার কাছে বিক্রি করেছেন তার কাছে একটা চিরকুট একটা চিঠি দিয়ে গেলেন আর বললেন কোনো দিন কোনো যুবক যদি আমার সন্ধানে আসে তাহলে এই চিঠিটা তার হাতে ধরিয়ে দিবে মুসলমান বন্ধুগণ কিছুদিন পরে ওই বুড়িটা মারা গেল প্রায় আরও দশ বছর অতিক্রম হয়ে গেল হঠাৎ করে নাফারমান সন্তানের মায়ের কথা মনে পড়ে গেল মাকে দেখার জন্য খোঁজার জন্য গ্রামের বাড়িতে চলে আসলাম গ্রামের বাড়িতে আসার পর বাড়ির দিকে তাকাইয়া দেখে বাড়ির চেহারাটা অনেকটাই পরিবর্তন কনিং বেলের মধ্যে টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে অন্য কোনো একজন নারী মহিলা বের হয়ে আসলো ওই মহিলাকে ডেকে বলল অমক একজন বুড়ি এখানে বসবাস করত সে কি এখন আর থাকে না এই বাড়িটা তো ওই বুড়ির ছিল তখন ওই মহিলা বলল আজ থেকে দশ পনেরো বছর আগেই তো সন্তানকে মানুষ করতে গিয়ে এই বাড়িটা বিক্রি করে দিয়েছে আর কিছুদিন পূর্বেই তো বুড়িটা শুনেছি মারা গিয়েছে তবে যাওয়ার আগে আমাদের কাছে একটা চিরকুট দিয়ে গিয়েছে একটা চিঠি দিয়ে গিয়েছে আর বলেছে যদি কোনো যুবক আমার সন্ধানে আসে তাহলে এই চিঠিটা তার হাতে ধরিয়ে দিও মুসলমান ভাইরারি আমার খুব ভালো করে বুঝবেন যুবকের হাতে যখন চিঠি ধরিয়ে দেওয়া হলো যুবক চিঠি খুলেই দেখে মায়ের হাতের লেখা মা চিঠির মধ্যে লিখেছে বাবা ছোট্ট বেলা থেকে তো তোমাকে আমি কষ্ট করে মানুষ করেছিলাম দুনিয়াতে তুমি ছাড়া আপন বলতে আমার আর কেউ ছিল না যখন তুমি পেটের মধ্যে ওই সময় তোমার বাবা আমাকে এতিম করে তোমাকে এতিম করে রেখে চলে গেছে কিন্তু ছোট্টবেলা থেকে আমার ইচ্ছা ছিল তোমাকে বড় ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো মানুষের বাড়িতে কাজ করেছি ভিক্ষা করেছি বাড়ি ঘর ভিটে মাটি সব কিছু বিক্রি করে তোমাকে বড় ডাক্তার বানিয়েছি ইঞ্জিনিয়ার বানিয়েছি তুমি সুখে আছো ভালো আছো এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমার কোনো দুঃখ কষ্ট নাই আর ওই যে সেদিন তোমার বাড়িতে গিয়েছিলাম তোমার সন্তানকে ভয় দেওয়ার জন্য নাই আর যে আমার একটা চক্ষু নাই যেই চোখ না থাকার কারণে আমাকে বড় অদ্ভুত দেখা যায় ওগো বাবা কোনো দিন তো তুমি আমাকে জিজ্ঞেস করো নাই চোখটা কেন নাই আমিও কোনো দিন বলার প্রয়োজন মনে করি নাই তাহলে আজকে শোনো চিঠির মধ্যে আমি তোমাকে বলে গেলাম ওগো বাবা ছোট্টবেলায় যখন তোমার বয়স সাত দিন কঠিন একটা রোগে তুমি আক্রান্ত হলে আক্রান্ত হওয়ার পরে একটা চোখের দৃষ্টি তুমি হারিয়ে ফেললে ডাক্তার বললেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই চোখটা আর একটা চোখ লাগানো না যায় তাহলে সারা জীবনের জন্য অন্ধ হয়ে যাবে আমি চিন্তা করলাম আল্লাহ তো আমাকে দুটা চক্ষু দিয়েছে আল্লাহ আমাকে দুইটা চক্ষু দিয়েছে একটা চক্ষু দিয়েই তো আমি আল্লাহর আসমান জমিন সব কিছু দেখতে পারি দুইটা চোখের তো আমার প্রয়োজন নাই কিন্তু আমার সন্তানের যদি একটা চক্ষু না থাকে আমার সন্তানকে মানুষ কানা বলবে আমি এটা কখনো সহ্য করতে পারি না আমি ডাক্তারকে ডেকে বললাম ডাক্তার তাড়াতাড়ি অপারেশন থিয়েটারের মধ্যে আমাকে নিয়ে যাও আর আমার যেই চোখটা ইচ্ছা ওটা উঠাইয়া আমার সন্তানের চোখে লাগাইয়া দাও ও গো বাবা ওই যে ছোট্টবেলায় তোমাকে চোখ দান করেছিলাম এই কারণেই আমার চোখটা নাই যার কারণেই আমাকে এত অদ্ভুত দেখা যায় আর তোমাকে নতুন গিয়ে আমি পোশাক আমার পোশাকের দিকে তাকাইতে পারি নাই তোমার শরীরের যত্ন নিতে গিয়ে আমি আমার শরীরের দিকে তাকানোর সুযোগ পাই নাই ওগো বাবা আমি তোমাকে সুখে রাখার জন্য তুমি সুখে থাকবে এজন্যই আমি আমার জীবনটাকে কোরবানি করে দিয়েছি বাবা তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই সর্বশেষ তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে সারা জীবন সুখে রাখেন বলেন সোবাহান আল্লাহ এর নাম হলো মা এর নাম হলো মা যেই মা সন্তানকে মানুষ করতে গিয়ে যেই মা সন্তানকে লালন পালন করতে গিয়ে জীবনের সব কিছুকে কুরবানি করে দেন কথা বলেন ঠিক কি না বলেন তো দেখি ওই মায়ের জন্য দোয়া করার দরকার আছে কিনা মায়ের সঙ্গে খারাপ আচরণ করব নাকি ভালো আচরণ করব। আজকেই বাড়িতে যাব মায়ের পা জড়িয়ে ধরে বলবো মা সারা জীবনে তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি দুটা বউয়ের কথা শুনে তোমার উপরে উচ্চবাচ্য করেছি আজকের থেকে তাও বা করলাম আর কোনো দিন তোমাকে কষ্ট দেব না যাদের মা দুনিয়াতে নাই মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করব আর বেশি বেশি করে দান করব এখানে কিন্তু সকলেই কারো না কারো সন্তান কথা বলেন ঠিক কি না কারো মা দুনিয়াতে বেশি আছেন আবার দুনিয়া থেকে কেউ চলে গেছেন আমরা সকলেই দুনিয়া থেকে চলে যাব এমন সন্তানকে আমি দেখতে যাই যে সন্তান মায়ের মোহাব্বাতে আল্লাহর ঘর মসজিদের জন্য এখানে কিছু দান করবে এমন কিছু সন্তানকে আমি দেখতে চাই লাভবাহিক বলে